খিলপাড়া সুখসাগর সাগর রাস্তা দীর্ঘ বছর যাবৎ বেহাল দশে রয়েছে কোন সরকারের আমলে সঠিক রাস্তা পেলেন না খিলপাড়া সুখসাগর জলার মানুষ এলাকার বিধায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহরে আশ্বাস দিয়েছিলেন সরকার গঠন হওয়ার পরেই সেখানে রাস্তা হবে কিন্তু আশ্বাসের বাড়িয়ে আশ্বাস রয়ে গেল রাস্তা সংস্কার তো দূরের কথা সে জলাতে সরকারি কোনো ঘরও পেল না তারা দাবি এমনটাই ষাট থেকে পঁয়ষট্টি পরিবারের বসবাস এই জলাতে কিন্তু সরকার বাহাদুর একবারও তাদের দিকে দেখছে না বলে অভিযোগ জনগণের আমরা কি কষ্টে আছি দেখছেন এই দিকে যাইলে দেখবেন আরো কত কষ্ট আমরা আছি কোন রাস্তারে ব্য ব্য বয়স পঁচাশির এক বৃদ্ধ লোক শীতলাতলা থেকে সুখ সাগর জলার পুরাতন রাস্তা সারাই করছেন সে এলাকার মানুষের হাঁটার জন্য জলার বিভিন্ন আগাছে এবং কচুরি পানা দিয়ে তৈরি করছে রাস্তা ও আচ্ছা পড়ছে কি আমি কষ্ট আর এ তারাদিয়া গেছে আ যায় আтая আমি বান্দা দিছি এই বাজার কোনে কোনে যে খুব আবার কয় একবার ফটো তো তো দিছে রেমানটা যাইছে দেখিলা হইলো তিন মিনিটে তারা হে گیا আচ্ছা জিছি মাজার থেকে দিও গো ইয়ন কাজ হইন অন একবার দিদিন আইছো বৃদ্ধ জানিয়েছেন রাস্তা তৈরি করছি আমার জলার মানুষ যেন এই রাস্তা দিয়ে হাঁটতে পারে সরকারের কাছে আমি অনেকবার জানিয়েছিলাম সরকার নিজে আমাকে আশ্বাস দিয়েছিল রাস্তা করে দেবে কিন্তু এখনও রাস্তাটি হলো না বৃদ্ধ আরও জানিয়েছেন যে জীবনের শেষ মুহূর্তেও এই জলার মানুষের জন্য রাস্তাটি করে দিতে চান তিনি দুঃখের সঙ্গে তিনি জানান যে দেখা যায় আমি এই রাস্তার জন্য আগাছে এবং কচুরি পানা তুলতে তুলতে দিন গড়িয়ে রাত হয়ে যায় তবু আমি তুলতে থাকবো আমি রাস্তা একেবারে গাড়ি চালাই দিতাম এইটা মাতার বাড়ি সুখ হ্যাঁ এই এইটা কইরা যারা শেষ করে তারা নিছি মাতার বাড়ি ও করছে কি তা আমি করছে আর কি তারা দিয়া গেছে হাতেয়া আতাইয়া আমি বান্ধা দিছি এই বাজার কলে কলেছে আবার কয়েকবার ফটো টুটো নিয়েছে তিনটা দেখাইছে তুই কি লা বইলো তিন মাল নিছে তারা হেয়া আচ্ছা দিসি

আমার মানুষের হিংসা জীবনের শেষ মুহূর্তে সরকারের কাছে বৃদ্ধের একটাই অনুরোধ সরকার যেন তাদের দুঃখের কথা শুনে এই রাস্তাটি মেরামত করে দেন বিরো রিপোর্ট আর ডি নিউজ